কার্তিক মাসে ব্রতকর্তা রাজকন্যা পুষ্পাবতীর কাহিনী। কৌন্ডিন্য নগরে ছিল এক মহারাজা, অতি দম্ভ ছিল তার, তিনি মহাতেজা। একদিন জিজ্ঞাসেন ডাকি পরিজন, কার ভাগ্যে খাও সবে বলো হো এখন। সকলে কহিল তারে তব ভাগ্যে খায়, কেবল কনিষ্ঠা কন্যা তাহা বলে নাই। কহিল সে নিজ ভাগ্যে খায় জীবগণ, লক্ষ্মী দেবী সকলের রক্ষয়ে জীবন। কনিষ্ঠার বাক্যে রাজা রাগান্বিত হন, দূঢ় সম্মুখে হতে বলেন তখন। কল্লোপ্রাতে যারে আমি প্রথমে হেরিব, তার সাথে বিবাহ তো সুনিশ্চয় দিব। দৈবযোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষার কারণ আসে রাজার সদন। হেরি রাজা তারে কন্যা দেন অতঃপর, যাও বাচা খাও গিয়ে এবারে তৎপর। লক্ষ্মী আসি দেবে হন্য কি ভয় বাছনি, ভাগ্যবতী তুমি নিজে না শুনিব বাণী। লক্ষ্মীপ্রদ পদ সরি মনে রাজকন্যা যায়, পিতৃমাতৃ চরণেতে লইয়া বিদায়। রাজকন্যা লয়ে বিপ্র আনন্দিত মন, দ্রুতগতি নিজ বাটি করেন গমন। পুষ্পবতী শ্রদ্ধা মনে করিপতি সেবা, ভাবে মনে আমার সম সুখী আর কেবা। এই রূপে কিছুদিন গত হয়ে যায়, পুষ্পবতী ডাকে লক্ষ্মী কর হো উপায়। একদিন রাজপুত্রী কহেন স্বামীরে, পথে যাহা পাও দেব আনিও কুটিরে। একদিন মৃত সর্প আনি দিল তারে, রাজকন্যা রাখে তাহা মাচার উপরে। অকস্মাৎ অন্য রাজ্যে রাজা যে পীড়িত, কত বৈদ্য দেখে কিন্তু না হয় বিহিত। অবশেষে বৈদ্য এক কহেন তাহারে, বাঁচাইব মৃত সর্প দানিলে আমারে। তাহা হলে নিশ্চিত আমি বাঁচাব তোমারে, এই হেতু ঢেরা রাজা দেন যে নগরে। ঢেরাবাণী শুনে তাহা ব্রাহ্মণ নন্দন, রাজকন্যা পাশে গিয়া করিল বর্ণন। রাজকন্যা দিলা সর্প দরিদ্র স্বামীরে, নিয়ে তিনি দেন গিয়া রাজবৈদ্য করে। রোগমুক্ত হয়ে রাজা পুলকিত মনে, তড়া করি ডাকিলেন দরিদ্র ব্রাহ্মণে। রাজপুরী মাঝে তারে ডাকিয়া আনিল, সম্মান করিয়া দিজে বহু ধন দিল। এইদিকে কৌন্ডিল্যরাজ লক্ষ্মীর কোপেতে, ধন জন সব যায় না পায় খাইতে। ভিক্ষা করে পথে পথে খেতে নাহি পায়, ভিক্ষা হেতু একদিন আসিল সেথায়। পিতারে হেরিয়া কন্যা চিনিতে পারিল, বিধিমতো যত্ন করি পিতায় তুষিল। কন্যারে হেরিয়া নিপ আনন্দিত মন, বল মাগো ক্ষমা কর আমি অভাজন। কন্যা বলে লক্ষ্মী পূজা কর ভক্তি ভরে, আবার সকলি তুমি পাইবে অচিরে। কন্যা বাক্যে লক্ষ্মী পূজা করিল রাজন, লক্ষ্মীর কৃপায় পূর্ণ হয় রাজ্য ধন। লক্ষ্মীর করুণা সম নাহি ভুবনে, লক্ষ্মীর হইলে কৃপা অন্য জোটে বনে। শ্রী শ্রী লক্ষ্মী দেখবা, শ্রী শ্রী লক্ষ্মী দেখবা।